আজকের ভিডিওতে আমরা জানবো কোন কাজগুলো করতে গিয়ে কখনো কোনো মানুষকে লজ্জা পাওয়া উচিত নয় জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্টটা অবশ্যই রিপেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে খাবার খেতে গিয়ে বা খাবার খাওয়ার সময় আমাদের কখনো লজ্জা পাওয়া উচিত নয় এবার এই কথাটা শুনে অনেক ছেলে মেয়ে হয়তো বলতে পারে কি এটা আবার হয় নাকি খাবার খেতে গিয়ে কে লজ্জা পায় কিন্তু বন্ধুরা হ্যাঁ খাবার খেতে গিয়েও কিন্তু অনেকজন আছে যারা লজ্জা পায় যেমন উদাহরণ হিসাবেই বলছি অনেক ছেলেমেয়ে আছে যারা ধরো বাড়ি থেকে বাইরে কোথাও যাচ্ছে স্কুল কলেজ বা টেনে বাসে করে হয়তো কোথাও যাচ্ছে আর সেই সময় তাদের বাড়ির লোক মানে তার মা হোক বা তার বাড়ির যে কেউ হোক তাকে হয়তো টিফিনে করে মুড়ি হোক ভাত হোক বা বাড়িতে যেসব সাধারণ খাবার খায় সেগুলো হয়তো ভরে দিয়েছে তো অনেক ছেলে মেয়ে আছে এই খাবারগুলো তারা রাস্তাঘাটে যাওয়ার সময় বার করে না বা লোকের সামনে তারা খেতে চায় না কারণ তারা ভাবে যে লোকের সামনে আমি মুড়ি খাবো তারা কি ভাববে বা লোকের সামনে আমি ভাত খাবো তারা কি ভাববে আবার লোকের সামনে খাওয়া দাওয়া করলেও তারা কি করেন না চামচ দিয়ে খায় হয়তো বাড়িতে হাত দিয়ে খাচ্ছে কিন্তু লোকের সামনে কি করছে না ট্যাটাস দিখাতে গিয়ে তারা কিন্তু চামচ দিয়ে খাবার খাচ্ছে আর বেশিরভাগ ছেলে তো বাড়ি করে না ব্যাগ থেকে খাবারগুলো কারণ তারা অনেক সময় লজ্জা পায় তারা ভাবে যে লোকজন কি বলবে আমি ভাত খাচ্ছি বা মুড়ি খাচ্ছি কি ভাববে তারা তো এই জিনিসগুলোর কারণে তারা কিন্তু অনেক সময় খাবারটা ব্যাকে ভয়েই রেখে দেয় তারা কিন্তু বার করে না তো এই জিনিসগুলো আমাদের কখনও করা উচিত নয় আমাদের খাবারের প্রতি কোনো রকম লজ্জা বা সরম যাই হোক না কেন এগুলো করা উচিত নয় খাবার আমাদের পেট ভরার জন্য খুবই দরকারি এবং সেটার জন্য যদি আমরা লজ্জা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো এগিয়ে যেতে পারবো না ঠিক আছে আমরা যদি সামান্য আমাদের পেট ভরার জন্য যে খাবারটা রয়েছে সেটা খেতে গিয়ে যদি লোকের সামনে আমরা লজ্জা করি তাহলে আমরা অন্যান্য কাজগুলো কি করে করব ঠিক আছে তো খাবার খেতে গিয়ে আমাদের কখনো লজ্জা পাওয়া উচিত নয় সেটা যেখানেই হোক না কেন ঠিক আছে আর তুমি যেভাবে খাবার খাও সেইভাবেই খাও তোমাকে তুমি যদি বাড়িতে হাত দিয়ে খাবার খাও তাহলে ট্রেনে বাসে যেখানেই যাচ্ছ না কেন সেখানেও হাত দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করো হ্যাঁ যে খাবারগুলো চামচ দিয়েই খেতে হয় সেগুলোর কথা আলাদা যেমন ধরো চাউমিন তো এবার চলে আসা যাক পরের জিনিসটাই মানে পরের পয়েন্টে যেমন দু নম্বরে হচ্ছে ঘরে বা বাইরে কখনো যদি কোনো কারোর সাথে যৌন হেনস্থা হয় তাহলে সেই জিনিসটা বলতে গিয়ে আমাদের কখনো লজ্জা পাওয়া উচিত নয় বিশেষ করে মেয়েদের ব্যাপারে কথাটা বলবো অনেক সময় কি করে অনেক মেয়েকে অনেক ছেলে আছে যারা হয়তো যৌন হেনস্থা করে অনেক সময় এই জিনিসটা আমাদের ঘরের মধ্যেই হয় কিছু কিছু মেয়ে আছে তাদের পরিবারের মধ্যেই তাকে হয়তো যৌন হেনস্থা করা হয় আবার অনেক সময় তার বন্ধু বান্ধব বা অন্য কোনো পাড়াপড়শি ছেলের দ্বারা যৌন হেনস্থা করা হয় এবং তাকে ভয় দেখানো হয় যে এই জিনিসগুলো তুই বলবি না তাহলে তোর নাম খারাপ হয়ে যাবে বা তোকে আমি এই যে এই করে দেবো এই করে দেবো ঠিক আছে তো সেই কারণে কি করে অনেক মেয়ে আছে যারা হয়তো তাদের এই যৌন হেনস্থার কথা তার মা বাবা বা অন্য কারো কাছে প্রকাশ করতে পারে না কিন্তু বন্ধুরা তোমাদের লজ্জা পাওয়া বা ভয় পাওয়া কখনো উচিত নয় কোনো মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকে যৌন হেনস্থা যদি করে থাকে তাহলে সেটা তোমার মা বাবাকে বলো তোমার মা বাবা যদি না শোনে তাহলে সেটা তুমি ডাইরেক্ট থানাতে বা পুলিশের কাছে গিয়ে তুমি জানাতে পারো সেখানেও কিন্তু তোমাকে সাহায্য করবে এমন অনেক খবর শোনা যায় যেখানে তার পরিবারের লোকজন তার সাথে যৌন হেনস্থা করতো সে তার মাকে বলেছে তার মা কিচ্ছু করেনি কিন্তু শেষ পর্যন্ত মেয়েটা যখন সাহস করে থানায় গিয়ে পুলিশের কাছে এই জিনিসটা জানিয়েছে তখন কিন্তু সেই লোকগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে তাই বিশেষ করে মেয়েদের সম্পর্কে বলবো কখনও ভয় পেয়ে লজ্জা পেয়ে চেপে রাখবে না আর ছেলেদের সাথেও এমনটা হয়ে থাকে অনেক ছেলের সাথেও কিন্তু এই জিনিসটা হয় বিশেষ করে বয়সে বড়ো যেসব মেয়েরা রয়েছে তারা অনেক সময় তাদের থেকে ছোট ছেলেদের সাথে কিন্তু যৌন হেনস্থা করে থাকে ঠিক আছে তো ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন কেউ যদি তোমাদের সাথে এই ধরনের কোনো রকম কাজকর্ম করে তাহলে সেটা লজ্জা বা ভয় না পেয়ে তোমার বাড়ির লোককে জানাও বাড়ির লোক যদি কিছু না করে তাহলে সেটা তুমি গিয়ে ডাইরেক্ট থানায় জানাতে পারো ঠিক আছে আর হ্যাঁ প্রমাণ সহজ আনিয়ে দেবে এমনটা নয় যে শুধু মুখে বলবে তা নয় কিছু একটা প্রমাণ নিয়ে যাওয়ার চেষ্টা করবে ছবি হোক ভিডিও হোক তিন নম্বর হচ্ছে কাউকে টাকা ধার দিলে চাইতে গিয়ে আমাদের লজ্জা পাওয়া কিন্তু উচিত নয় অনেক সময় দেখবে আমরা কোনো মানুষকে হয়তো টাকা ধার দিয়েছি সে হয়তো নিয়ে গেছে আমাদের কাছ থেকে টাকা তারপর আমরা সে টাকা দিচ্ছে না আমরা চাইতে পারছি না তার বাড়িও আমরা যেতে পারছি না আবার রাস্তাঘাটে দেখা হলো হলেও আমরা কি করি না আস্তে করি চাই সেটা হয়েছে হ্যাঁ সেটা জোগাড় হয়েছে কতদিন আর কতদিন লাগবে ঠিক আছে তো এইভাবে আমরা চানোর চেষ্টা করি তো এই জিনিসটা আমাদের কখনো করা উচিত নয় যদি কোনো মানুষের অন্যের টাকা খেয়ে তার যদি লজ্জা না লাগে তাহলে আমরা আমাদের টাকা চাইতে গিয়ে কেন লজ্জা পাবো এই জিনিসটা আমাদের কিন্তু ভাবতে হবে ঠিক আছে মানে ধরো কেউ একজন তোমার টাকা নিয়ে সে খেয়ে বসে আছে তার কোনো রকম লজ্জা সরব নাই তুমি তাকে চাইছো সে লজ্জা পাচ্ছে না আর আমরা কেন চাইতে লজ্জা করব। তো এই জিনিসটা আমাদের কখনো এই জিনিসটা নিয়ে লজ্জা করা উচিত নয় যদি কেউ আমাদের টাকা খেয়ে যদি না দেয় তাহলে তার বাড়িতে গিয়ে ধর্ণা দাও প্রত্যেকদিন সন্ধ্যা সকাল যখনই সময় পাবে তার বাড়িতে চলে যাও আর বিশেষ করে অনুষ্ঠানের দিন তার বাড়ি যাও ধরো কোনো অনুষ্ঠান চলছে পাড়াপড়শিতে প্রচুর লোকজন এসেছে তার বাড়িতে প্রচুর লোকজন এসেছে সেই দিন গিয়ে তার বাড়িতে চাও দেখবে খুব সহজেই সে কিন্তু তখন তোমার টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেবে লোক লজ্জার ভয় ঠিক আছে তাই টাকা চাইতে কাউকে যদি টাকা তা দাও টাকা চাইতে কিন্তু লজ্জা পাবে না অথবা কোথাও হয়তো কাজ করেছো তোমার মালিক হয়তো তোমাকে টাকা দিচ্ছে না তো সেখানেও কিন্তু টাকা চাইতে তোমাকে ভয় পাওয়া উচিত নয় মানে এক কথাই বলতে গেলে নিজের অধিকার পেতে আমাদের লজ্জা বা ভয় করা উচিত নয় নিজের অধিকারটা আমাদের নিতে হবে এবং যদি কেউ না দেয় তাহলে সেটা কেড়ে নিতে হবে ঠিক আছে নিজের অধিকার নিজের কাছে রাখতে হবে চার নাম্বার হচ্ছে নিজের কাজ নিয়ে কখনো লজ্জা করা উচিত নয় দেখো একটা কথা সবসময় মনে রাখবে কেউ কিন্তু তোমার সংসার চালিয়ে দেবে না ঠিক আছে লোকে হয়তো অনেক বড় বড় কথা বলবে যে এই তুই ওই করিস তো ওই করে তো আমি করবো না তোমরা আমার এসে সংসারটা চালিয়ে দাও সেটা তো কখনো আবার করবে না ঠিক আছে যেমন একজন বেশ সার ব্যাপারে যেমন শোনা যায় যে মানে মানুষজন তাকে গ্রাম থেকে বার করে দিচ্ছিল ঠিক আছে তো সেখানে একজন মনে ঋষি ছিল তো তখন সে বলেছিল যে ভাত দেওয়ার মুরদ নেই আর পেটে লাথি মারা ঠিক আছে তো ঠিক সেই রকম ব্যাপার কেউ ভাত দিতে পারবে না দুমুঠো কোনো মানুষকে কিন্তু সে যদি কোনো কাজ করে এবং সেই কাজটা যদি তাদের পছন্দ না হয় সেই জিনিসটা নিয়ে তারা কী করবে না সমালোচনা করবে তো এই জিনিসটা আমাদের কখনো কারোর বিরুদ্ধে করা উচিতও নয় এবং কেউ যদি আমাদের বিরুদ্ধে করে আমাদের কাজ নিয়ে কোনো রকম নিন্দা বা কোনো রকম আলোচনা তাহলে সেটা নিয়েও আমাদের কিন্তু লজ্জা বা ভয় পাওয়া বা এই সব কিছু করা উচিত নয় তোমার কাজটা যদি আইনত সঠিক হয় হ্যাঁ তাহলে সেই কাজ নিয়ে কখনও তোমার লজ্জা করা উচিত নয় সেই কাজটা যেমনই হোক না কেন ঠিক আছে তুমি টোটো চালক হও অথবা তুমি আর্মিতে কাজ করো অথবা তুমি ধরো রিক্সা চালাও যাই করো না কেন তুমি হয়তো আমি বলছি তুমি পায়খানা পরিষ্কার করো লোকের বাড়িতে তুমি যাই করো না কেন সেই কাজটা নিয়ে তোমার লজ্জা পাওয়া উচিত না তুমি তো চুরি করে খাচ্ছ না ঠিক আছে তো এবার জীবন চালানোর জন্য কিছু তো একটা করা উচিত কেউ তো তোমার সংসার চালিয়ে দেবে না তো সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে ঠিক আছে নিজের কাজ নিয়ে কখনও লজ্জা পেও না বুক ফুলিয়ে ঘুরে বেড়াও ঠিক আছে কারণ তুমি কারো হারাম হারাম খোরের পয়সায় খাও না ঠিক আছে নিজে কামাও নিজে খাও কোনোরকম লজ্জা স্মরণ করা কিচ্ছু দরকার নেই পাঁচ নাম্বার হচ্ছে কোনো বিষয়ে তোমার যদি দ্বিধাবোধ থাকে তাহলে সেখানে না বলতে গিয়ে দ্বিধা করো না এই জিনিসটা কীরকম দেখো অনেক সময় কি হয় কোনো কেউ হয়তো কোনো কাজ আমাদেরকে বলছে ঠিক আছে কেউ বলছে যে এই তুই আমার এই বাজারটা করে দিস তো কালকে তুই তো শহরে যাচ্ছিস তুই আমার এই বাজারটা করে দিস কিন্তু আমাদের হয়তো মন নেই বা আমরা হয়তো সেই জিনিসটা পারবো না সেই কাজটা করতে সেই দিন হয়তো আমার আরও অনেক কাজ আছে এবং ওনার ওই জিনিসটা নিতে হয়তো গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে বা আমাদের হয়তো আনা সম্ভব নয় ওই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় কী করি যে না বলতে পারি না বলি বেশ ঠিক আছে এনে দেবো এবং শেষমেশ কী হয় না আমাদের কষ্ট করে সেই কাজটা করে দিতে হয় মন না থাকা সত্ত্বেও তো এই জিনিসগুলো নিয়ে আমাদের দ্বিধাবোধ করা উচিত নয় তোমার যদি মনে হয় যে কোনো কাজ তোমার দ্বারা হবে না বা তুমি পারবে না ঠিক আছে বা কারো সঙ্গ তুমি দিতে পারছো না কিন্তু তবু জোর করে তোমাকে মনে হচ্ছে যে না বলবো না বলবো না বললে হয়তো সে খারাপ ভাবে তো সব জায়গায় দ্বিধাবন না করে ডাইরেক্ট না বলে দাও কোনো অসুবিধা নেই ডাইরেক্ট না বলে দাও আর যারা না বলতে পারে না মানুষকে কোনো দিন যারা না বলতে পারে না তারা কিন্তু তাদের কিন্তু ভ্যালু থাকে না সমাজে ঠিক আছে যেমন আর একটা উদাহরণ দিই ধরো তুমি কোনো জায়গা থেকে আমি কথার কথা বলছি ধরো তোমার বাবা বা তোমার বাড়ির কোনো লোকজন তোমার ভাই বা দাদা হয়তো বললে যে এই চত আমাকে তাড়াতাড়ি স্টেশনে ছেড়ে দেওয়া হয়তো ঠিক আছে তোমার বাড়ি থেকে হয়তো অনেকটা দূর যেমন আমার আমার এক পরিচিত সাথে এই জিনিসটা ঘটেছে এবং তুমি হয়তো তোমার দাদা বা বাবাকে হয়তো স্টেশনে ছেড়ে দিয়ে তুমি বাড়ি চলে আসছো এবং বাড়ির কাছে চলে এসেছো সেই সময় হয়তো তোমাকে আরেকজন বলছে এ আমাকে একটু স্টেশনে ছেড়ে দেয় না এবং তুমি হয়তো ভাবছো যে আরে না বলবো না বললে কি ভাববে আবার কষ্ট করে যাই ঠিক আছে তো তুমি নিজের কাজগুলো বাদ দিয়ে তুমি সেই মানুষটাকে খুশি করার জন্য তুমি তাকে কি করছো না টেশনে দিতে যাচ্ছ ঠিক আছে তো এই জিনিসগুলোতে আমাদের কি করা উচিত না ডাইরেক্ট না বল দেওয়া উচিত এবার হ্যাঁ আর একটা কথা বুঝতে হবে কোনো মানুষের যদি এমার্জেন্সি থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের না করলে হবে না সেখানে আমাদের যতই কাজ থাকুক না কেন সেই মানুষটাকে তার নিজের গন্তব্যে পৌঁছে দেওয়া উচিত যেমন ধরো উদাহরণ হিসাবে বলছি কোনো মানুষ হয়তো বা কোনো ছেলে বা কোনো মেয়ে হয়তো পরীক্ষা দিতে যাবে সে হয়তো যাওয়া যাওয়ার কোনো জিনিস খুঁজে পাচ্ছে না কোনো কোনো গাড়ি নেই কোনো ট্যাক্সি নেই কিচ্ছু নেই সে হয়তো যাওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছে না কিন্তু সেই মুহূর্তে সে তোমাকে বলল। তোমার উচিত সে হাজার কাজ বাদ দিয়েও সেই মানুষটাকে বা সেই ছেলে বা মেয়েটাকে তার নিজের গন্তব্যে পৌঁছে দাও অথবা কোনো মানুষের যদি শরীর খারাপ হয় রাত দুপুরে যখনই টাইম হোক না কেন রাত তিনটে রাত দুটো যখনই টাইম হোক না কেন তোমার উচিত নিজের কাজ নিজের ঘুম নিজের আরাম বাদ দিয়ে সেই মানুষটাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া কিন্তু সাধারণত কোনো মানুষ তার মানে মানে সে নিজে পারলে মনে করলে সেই জিনিসটা করতে পারে গিয়ে কিন্তু সে তোমার ঘরে চাপিয়ে দিচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছি এক কথায় কি বোঝাতে চাইছি তো সেখানে আমাদের না বলে দেওয়া উচিত ছ নম্বর হচ্ছে নিজের মত প্রকাশ করতে কখনো লজ্জা পাওয়া উচিত নয় অনেক ছেলে মেয়ে আছে তারা কি করে কোনো জায়গায় হয়তো গ্রুপের সাথে কাজ করছে কোনো গ্রুপের সাথে বা স্কুলে হয়তো কোনো প্রজেক্ট হচ্ছে বা যে কোনো কিছু হতে পারে তো সেখানে হয়তো একজন লিডার আছে এবং সে তার নিজের মত প্রকাশ করছে বা অন্যান্য ছেলে মিলে বলছে যে এই জিনিসটা আমাদের করা উচিত এই জিনিসটা আমরা কেউ করব না বা এই কাজটা আমরা সবাই করব। এবং তোমার হয়তো সেই কথাগুলো শুনে ভালো লাগছে না ঠিক আছে তুমি এবং তোমার মাথায় হয়তো অন্য কোনো আইডিয়া চলছে যে না না এই কাজটা এইভাবে করা উচিত না এই কাজটা এইভাবে করলে ভালো হবে তো সেই সব জায়গায় কী করা উচিত না আমাদের নিজের মত প্রকাশ করা উচিত আমাদের কখনো নিজের মত চেপে রাখা উচিত নয় আমরা অনেক ছেলে আছে খুব লাজুক যে যা বলে সেটা শুনে নেবে ঠিক আছে হয়তো একসাথে টিম ওয়ার্ক করছে সেখানে মানে বাকি যারা মত প্রকাশ করছে তাদের যতটা ভাগ রয়েছে বা তাদের যতটা ক্ষমতা রয়েছে সে কাজের মধ্যে বা অংশীদারিত্ব রয়েছে আমারও কিন্তু ততটাই অংশীদারিত্ব রয়েছে কিন্তু আমরা কি করি না নিজেদের মত প্রকাশ করতে পারি না তো এই কাজটা আমাদের করা উচিত নয় তুমি যদি কারো আন্ডারে কাজ না করো বা তোমরা যদি ধরো টিম ওয়ার্ক করছো তোমার যে যে যার কথা তুমি শুনছো তার যতটা অংশীদারিত্ব রয়েছে সে কাজের মধ্যে তোমারও হয়তো ততটাই অংশীদারিত্ব রয়েছে তাহলে সেখানে আমাদের নিজের মত প্রকাশ করে দেওয়া উচিত তোমার যদি কোনো জিনিস ভালো না লাগে তাহলে সেটা বলে দাও তোমার যদি মনে হয় যে এই কাজটা এইভাবে করলে ভালো হবে তাহলে সেটা মতটা প্রকাশ করো অন্যের কথা সবসময় শুনে বসে থাকো না সাত নাম্বার হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করার সময় বা ভগবানের মানে এক কথায় ভগবানের কাছে হাত জোর করে কোনো কিছু চাওয়ার সময় আমাদের কিন্তু লজ্জা করা উচিত নয় ঠিক আছে আমরা কি করি অনেক সময় মন্দির বা বলতে পারো মসজিদ যেখানেই যাই না কেন কিছু কিছু লোকজনের সামনে আমরা প্রার্থনা করতে লজ্জা পাই বা আমাদের ভালো লাগে না হয়তো কোনো মেয়ে দাঁড়িয়ে আছে আমরা ভাবি যে কি বলবে হয়তো বলবে জি আরে তো সে এখনও পুরনো যুগে বেঁচে আছে তো এই জিনিসটা আমাদের করা উচিত নয় আমাদের আস্থা বা বলতে পারো আমাদের যে ভগবান যার প্রতি আমাদের আস্থা রয়েছে তার প্রতি আমাদেরকে মাথা নত করতে আমাদের কখনও লজ্জা পাওয়া উচিত নয় সামনে তোমার যেই থাকুক পাশে তোমার যেই থাকুক পিছনে তোমার যেই থাকুক কখনও ভগবানের কাছে প্রার্থনা করতে গিয়ে লজ্জা পেও না তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে